আসসালামু আলাইকুম, সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য। আজকের পর্বে আমি আপনাদেরকে মাত্র এক কাপ আটা দিয়ে চুলায় সিলভারের হাঁড়িতে নরম তুলতুলে বন্ডটি তৈরি করে দেখাবো। আর এই বন্ডটিটা তৈরি করা খুবই সহজ, আপনারা সহজে ঘরেই এই বন্ডটিটা তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের কাছে। আর আপনাদের কাছে যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। আর বন্ডটি তৈরি করার জন্য এখানে এক কাপ পরিমাণ আটা নিয়েছি সমান করে, আর সেই সাথে এখন এখানে দিয়ে দিচ্ছি ইস্ট পাউডার। আর এখানে ইস্ট পাউডারের পরিমাণটা দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ। সেই সাথে এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি চিনি, আর এখানে আমি চিনির পরিমাণটা দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়েও দিতে পারেন। তারপর সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। আর আজকে এই বন্ডটিটা আমি দুধ ব্যবহার করছি না, পানি দিয়ে আমি এটাকে ডো তৈরি করে নেব যাতে করে যে কেউ সহজে এটা তৈরি করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে তেল, আর তেলের পরিমাণটা দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। তারপর এটাকে মাখিয়ে একটা ডোয়ের মতো করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি একটা ডো তৈরি করে নিয়েছি, আর এটা একটা সফট ডো হবে। তো আবারও একটুখানি মথে নিচ্ছি, আর মথে নিয়ে এভাবে হাত দিয়ে টেনে টেনে দিতে হবে। তো সম্পূর্ণ কাজটা আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে। তো এখন এটাকে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি, আর একটুখানি তেল উপর থেকে মাখিয়ে দিচ্ছি, তো এতে করে এটা সফট থাকবে। আর এখন এটাকে আমি রেস্টে রেখে দিব একটা ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য। ফিরে আসব আপনাদের মাঝে আমি আবারও 1 ঘন্টা পর, এরই মধ্যে এটা পারফেক্ট হয়ে যাবে। তো 1 ঘন্টা পর আমি ফিরে আসলাম আপনাদের মাঝে, এটা কিন্তু ফুলে অনেকটা ডাবল হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে আবারও হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে আবারও কিছুক্ষণ মথে নিব। তো আবারও আমি এটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি, আর এখন এটাকে আবারও হাতের মধ্যে নিয়ে সেই আগের মতো এটাকে এভাবে ওপর থেকে টেনে টেনে নিব। তো এতে করে কিন্তু বন্ডরুটিটা পারফেক্ট হবে। তো আমি আজকে একটা গোল বন্ডরুটি তৈরি করব। তো এখানে একটা যেখানে সেট করব সেটা একটা পাত্র নিয়েছি। তো তার মধ্যে আমি একটা কাগজে তেল ব্রাশ করে তারপর এই বন্ডরুটিটা দিয়ে দিলাম, আর এখন এটার বন্ডরুটির উপরেও একটুখানি তেল আমি মেখে নিচ্ছি, আর এখন এটাকেও আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো ঠিক 1 ঘন্টা পর আমি আবারও ফিরে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন এটা ফুলে অনেক ডাবল হয়ে গিয়েছে। তো এখন উপর থেকে আমি ডিম ব্রাশ করে নিয়েছি। এখানে আমি একটা ডিমের কুসুম আর হচ্ছে সামান্য পরিমাণ দুধ একসাথে মিশিয়ে তারপর এটাকে ফেটিয়ে নিয়েছি, আর এখন এটাকে আমি ব্রাশ করে দিলাম উপর দিয়ে, এতে করে সুন্দর একটা কালার আসবে। আর উপর থেকে দিয়ে দিলাম আমি কিছুটা সাদা তিল, এতে করে এটা দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। তো এখন এটাকে আমি কুক করব। তো তার জন্য এখানে সিলভারের হাঁড়ি নিয়েছি, আর তার মধ্যে আমি কাগজ দিয়ে দিয়েছি, তারপর একটা স্ট্যান্ড বসিয়ে এই বনের পাত্রটা দিয়ে দিলাম, আর কাগজটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে। তো উপর দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে আমি 30 মিনিট অপেক্ষা করব। তো ঠিক 30 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার বন্ডরুটিটা কিন্তু হয়ে গিয়েছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নিলাম, এখন একটা ছুরি দিয়ে আমি সাইডের অংশটাকে একটু আলগা করে নিচ্ছি, তারপর একটা প্লেট দিয়ে এটাকে উল্টে নিব। তো নিচের যে কাগজটা দিয়েছিলাম সেটা উঠিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন নিচটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে, আর বনের নিচটা কিন্তু পুড়ে যায়নি, একদম পারফেক্ট আছে। আর এই যে আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি যেটা কতটা নরম তুলতুলে হয়েছে। আপনারা যদি পুরো রেসিপিটা ফলো করেন খুব সহজে কিন্তু আপনারাও বাসায় এই বন্ডরুটিটা বানিয়ে ফেলতে পারবেন। আর উপর থেকে ডিম ব্রাশ করে দেওয়ার জন্য এটা কিন্তু উপরটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর আপনাদেরকে আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারবেন। এই যে দেখুন খুবই
সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। আশা করছি খুবই ভালো লেগেছে আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার আজকের এই রেসিপিটা ফলো করে, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। তো আজ আমি এখানেই বিদায় নিয়েছি, পরবর্তীতে আবারও হাজির হব এমন কোনো নতুন নতুন মজার রেসিপি নিয়ে। সে পর্যন্তই ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।